হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যারা ফেসবুক ব্যবহার করে থাকেন অল টাইম এবং তাদের ফলোয়ার খুবই কম, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ হচ্ছে যে আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন আমাদের অনেক ফ্রেন্ড থাকে, আমাদের ফেসবুকটা ফলো করে থাকে, অনেক ফ্রেন্ড আছে যারা আপনার প্রোফাইল একটু ঘাটাঘাটি করে। তো বেশিরভাগ দেখা যায় যে বেশিরভাগ লোকই আপনার প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের যে ফেসবুকের প্রোফাইল আছে, প্রোফাইলে ফলোয়ার সেট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এটা হচ্ছে আপনার এডিট করার মতো, যেখানে আপনি এডিট করে লিখে দিবেন যে আমার ফলোয়ার এত, ফলোয়েড বাই এত এত পিপল। তো এখানে আপনি 4 লক্ষ 5 লক্ষ অ্যাড করে দিতে পারেন, যেটা নতুন অবস্থায় যে কেউ দেখলে অবাক হয়ে যাবে। তো এই অবাক করার মতো সেটিংসটা আপনারা কীভাবে করে নেবেন বা কীভাবে এডিট করবেন, সকল বিষয়ে আজকে ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য। ফেসবুকে ফলোয়ার কীভাবে সেট করবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলে চলে আসলাম, এবং এখান থেকে আমি চলে যাব আমার ফেসবুক সফটওয়্যারটিতে। তো আমি এখান থেকে সরাসরি ফেসবুক সফটওয়যারটিতে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন 3-ডট মেনু একটি অপশন আছে, 3-ডট মেনু অপশনটাতে ক্লিক করে দেবেন। তো 3-ডট মেনু অপশনটাতে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন আপনার নেম। তো আপনার নেমে যদি ক্লিক করে দেন তাহলে সরাসরি প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে গেলে এখান থেকে আপনারা দেখতে পাবেন, তো এখান থেকে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন, তো এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। তো এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর এখান থেকে আরও নিচে দেখতে পাবেন যে লিঙ্কস, এখানে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনটাতে ক্লিক করে দেবেন। তো অ্যাড অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে সোশ্যাল লিঙ্ক, তারপরে অ্যাড সোশ্যাল লিঙ্ক, তারপরে এখানে ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে দেবেন। তো এখানে অবশ্যই আপনাকে কী করতে হবে, অবশ্যই পাবলিক থাকতে হবে প্রথমটাতে, তারপরে এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে দিলে এখানে অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ সার্ভিস, এই সিলেক্ট এ সার্ভিস অপশনে ক্লিক করে দেবেন। তো এই সিলেক্ট এ সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে যাবেন স্ক্রল করে। তো নিচে চলে যাওয়ার পর এখান থেকে স্পটিফাই এই অপশনটাতে ক্লিক করে দেবেন। স্পটিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লিখে দেবেন আপনার যে ফলো আছে, সে ফলো লিখে দেবেন, এফ ফলো ফলোয়েড বাই। এখন আপনার ইচ্ছা মতো এখান থেকে যত ফলোয়ার দিবেন তত এখানে হয়ে যাবে। তো ধরুন আমি এখান থেকে এত ফলো দিলাম। তো দেওয়ার পর আমি এখানে যদি পিপল লিখে দেই, তো এখানে পিপল লিখে দিলাম। দেওয়ার পর এখানে টিক মার্ক আছে, কিবোর্ডের টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে ফলোয়েড বাই আমার এত পিপল, কিন্তু এত পিপল কিন্তু আমাকে ফলো করে আসে, এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলো এইভাবে লিখে দিতে পারেন, নিজের হাতে এডিট করে লিখে দিতে পারেন, যেটি যে কেউ দেখলে অবাক হয়ে যাবে আপনার প্রোফাইলটি।